আমরা এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এবং স্বাধীনতার মুরাল এখানে স্থাপন করেছে, সেজন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যে ইতিহাস আমাদের সংগ্রামের ইতিহাস, যুদ্ধে বিজয়ের ইতিহাস এক সময় করে দিয়েছেন, তার ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামী দিনে পথ চলা, কাজী আগামী প্রজন্মের জন্য আমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখে যেতে চাই। সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, যে বাংলার স্বপ্ন জাতিটা দেখেছিলেন এবং বাঙালি জাতিকে দেখিয়েছিলেন, মহান মুক্তিযুদ্ধ করেছিলেন এবং বিজয় অর্জন করে আমরা স্বাধীনতা জানি। একটা সুতি সমাবেশ আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সেখানে আসুন, সেখানেই আমরা মূল বক্তব্য দেবো। তবে এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে, গণতন্ত্র প্রতিষ্ঠায়, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, আমরা যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি এবং ভোট ভাতার অধিকার রক্ষার আন্দোলন করেছি, জনগণের ক্ষমতা এবং জনগণের সংবিধান বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। বিশেষ করে আমাদের চট্টগ্রামের সাংবাদিকরা সবসময় প্রতিটি আন্দোলন সংগ্রামে আপনারা বিশেষ ভূমিকা রেখেছেন। শুরু করেছিলেন 73 সালে যুদ্ধ অপরাধীদের বিচার, যারা আমাদের দর্শন করেছেন, গণহত্যা করেছে, বিদেশের মাতৃ পিতাকে সপরিবারে হত্যা করার পর সেই বিচারের কাজ, যার জিয়াউর রহমান ক্ষমতা দখল করে অসাংবিধানিক পদ্মায় হত্যা করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে সেই বিচারের কাজ প্রধানমন্ত্রী মন্ত্রী উপদেষ্টা করেছিল এবং বারবার বিএনপি যখন ক্ষমতা এসেছে যুদ্ধ অপরাধীদের হাতে তুলে দিয়েছে আমাদের লাখো শহীদের রক্ত রঞ্জিত পতাকা। আল্লাহর রহমতে গত দুর পর আমরা সেই যুদ্ধ অপরাধের বিচারের কাজ শুরু করেছি এবং বিচারের রায়ও ইতিমধ্যে, এই রায়ও একদিন আমরা কার্যকর করতে সক্ষম হব। কাজে আমি আপনাদেরকে যদি বলবো যে মুক্তিযুদ্ধের চেতনা ইতিহাসকে আমরা তুলে ধরুন আর বাংলাদেশের উন্নয়ন মনে রাখবেন, যারা একটা দেশ এবং জাতির জন্য ত্যাগ স্বীকার করে, সংগ্রাম করে, যে হয়েছে স্বাধীনতায় সংগ্রাম এবং বিজয় অর্জনে, তারা যদি ক্ষমতায় থাকে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা যখন ক্ষমতায় থাকে প্রকৃতপক্ষে একটা দেশের উন্নয়ন তখনই হয়, তাছাড়া হয় না। পরাজিত শক্তির হাত ধরে যারা ক্ষমতায় বসে থাকে আর যুদ্ধ অপরাধীর হাতে তুলে দেয় লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা, তারা এদেশের তো উন্নয়ন চায় না, চাইবে না, কারণ তারা তো পরাজিত শক্তির দোষ। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে, ক্ষমতায় আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপকভাবে আমরা কাজ করে সফল অর্জন করেছি এবং এত অল্প সময়ের মধ্যে আমরা এত উন্নয়নের কাজ করে যাচ্ছি। আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, আজকে আবার রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, কিছুক্ষণ আগে আপনার বদ্যাহাট ফ্লাইওভারটা আমি উদ্বোধন করে আসলাম। যা আমি আর এখানে সময় নিতে চাই না, আমরা যে সমস্ত কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছি, আরও কাজ আমাদের শুরু করেছি, সেগুলি সম্পন্ন করতে হবে এবং বাংলাদেশকে বিশ্ব সবাই মর্যাদা আসলে অধিষ্ঠিত করবার জন্য আরও অনেক উন্নয়নের কাজ আমাদের করতে হবে, তার জন্য সরকারের ধারাবাহিকতাটাও প্রয়োজন। সেক্ষেত্রেও আপনাদের সহযোগিতা, নির্বাচিত হয়ে বাংলাদেশকে 2021 সালের মধ্যে আমরা একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলা হিসেবে মর্যাদার আসনে বিশ্ব দরবারে অধিষ্ঠিত করতে পারি, সেই সহযোগিতাটুকু আমরা সাংবাদিকদের কাছে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলাদেশ, চিরজীবী হোক। আর আপনাদেরকে আবার আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের মূল অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। চট্টগ্রাম প্রেস ক্লাবের 35 বছরের গৌরব উজ্জ্বল ইতিহাসে আপনার পদার্পণের জন্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা অশেষ কৃতজ্ঞ আপনার কাছে, ধন্যবাদ।